আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধর্মপ্রাণ মুসল্লিগণের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। বাংলাদেশের আকাশে এখনও পর্যন্ত ঈদুল ফিতরের চাঁদ দেখা না গেলেও দেশের কোথাও কোথাও উদযাপিত করা হয়েছে ঈদুল ফিতর। বিশ্বের মাত্র তিনটি দেশে আজ উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। খালিজ টাইমস বলছে, আফগানিস্তান, মালি এবং নাইজারে আদায় করা হয়েছে ঈদের নামাজ। আফগানিস্তান ঘোষণা দেয়, শনিবার দেশের বিভিন্ন প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তাই পালন করা হয়েছে ঈদুল ফিতর, যার কারণেই পবিত্র ঈদ উদযাপন করছে তারা। তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোতে এখনো পর্যন্ত ঈদ উদযাপিত হয়নি। আগামী সোমবার ঈদ উদযাপন করা হবে এদেশগুলোতে। বাংলাদেশ ও ভারত সহ বেশ কয়েকটি দেশে এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর। তবে রীতি অনুযায়ী সৌদি আরব ঈদ উদযাপন করার একদিন পরেই এসব দেশ ঈদ উদযাপন করে থাকে। এখনো পর্যন্ত বাংলাদেশে গবেষণা করা হচ্ছে কবে হতে যাচ্ছে ঈদ। আজ যদি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তাহলে হবে কাল ঈদ, আর যদি না দেখা যায় তাহলে সোমবারে হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে এরই মধ্যে আফগানিস্তান এবং নাইজেরিয়ার সঙ্গে মিল রেখে দেশের বহু জায়গায় ঈদ উদযাপন করা হয়েছে রোববার। রোববার সকাল 10টায় পটুয়াখালীর বদরপুর দরগাহ শরীফে ঈদুল ফিতর উদযাপন করা হয়। সেখানে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। সে জামাতে অংশগ্রহণ করেছিল 27টি গ্রামের প্রায় 10,000 মুসল্লি। প্রতি বছরই বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা গেলে সেই জায়গার সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে এসব মানুষ।